বরিশালের মেহেন্দিগঞ্জে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো শাহ আলম মুরাদির সহধর্মিনী রেবেকা সুলতানা রুমার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে তার নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মহসিন শিকদার মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহফুজুল আলম লিটন কাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার খান ও স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন